আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামিক চ্যানেলের সম্মানিত ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আসুন আজকে জেনে নিই ইবলিসের জীবন কাহিনী। তো ভিডিওটি না টেনে অবশ্যই পুরোটা দেখুন, ইনশাআল্লাহ অবশ্যই জানতে পারবেন। হিন্দের পঞ্চম বাদশাহ হামুসের পুত্র খবিসের ওরসি এবং তার কন্যা নীলবিসের গর্ভে ইবলিসের জন্ম হয়। খবিস ছিল সিংহের মতো শক্তিশালী এবং স্বভাব ছিল বাঘের ন্যায়, আর নীলবিস ছিল ভীষণ ধূর্ত, হিংসুক ও নিষ্ঠুর প্রকৃতির। ইবলিস ছিল অসাধারণ প্রতিভাবান, খুবই সুদর্শন, সাহসী, শক্তিশালী এবং একঘেয়ে। ইবলিসের গৃহশিক্ষক ছিল শারবুক, যার ছিল 26,000 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। ইবলিসের মতো মেধাবী ছাত্র তার শিক্ষা জীবনে কোথাও পায়নি, তবে সে খবিসকে বলেছিল ছেলের প্রতি খেয়াল রেখো, সে জীবনে বিরাট কিছু একটা হবে। সময়ের বিবর্তনে জিনদের নোংরা আচরণে অসন্তুষ্ট হয়ে মহান আল্লাহ পাক হামুসের বংশ ধ্বংস করার নির্দেশ দান করলে ফেরেশতারা তাই করেন। তবে ইবলিসের দেহবর্ণ এবং জ্ঞানের গভীরতা দেখে তাকে ফেরেশতারা রেখে দেয়। সহসা ইবলিস তার আচরণে ফেরেশতাদের মন জয় করে ফেলে। ফেরেশতারা ইবলিসকে খাসের নামক সনদ দিলেন, যার অর্থ মহাজ্ঞানী। এরপর ফেরেশতাগণ তাকে আসমানে তুলে নিলেন। দ্বিতীয় আসমানে ইবলিসের ইবাদত বন্দেগীতে একাগ্রতা দেখে ফেরেশতাগণ মুগ্ধ হয়ে তাকে আবেদ সনদ দান করলেন। এরপর তার উন্নতি ঘটে তৃতীয় আসমানে। প্রতি আসমানে তাকে 1,000 বছর ইবাদত করতে হতো এবং সে তাই করত। এভাবে সে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আসমানে পর্যন্ত পৌঁছে যায়। ইবাদত বন্দেগীতে একাগ্রতার উৎকর্ষের সাথে সাথে তার ওলি, সালেহ, মুক্তাদি, খাজেন, রুহুল্লাহ ইত্যাদি সনদ মিলে ইবলিস ফেরেশতাদের ওয়াজ নসিহত করত। ফেরেশতাদের গণতান্ত্রিক আবেদনে আল্লাহ পাক ইবলিসকে আরশে মহল্লায় তুলে নেন। ইয়াকুত পাথরে নির্মিত সুচ্চ মেম্বারে বসে সে ইবাদত বন্দিগি করত এবং ফেরেশতাদের মাঝে মাঝে ওয়াজ নসিহত করত। সে লাভ করে মুআল্লিমুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক। এভাবে 6,000 বছর কেটে গেল। ইতিপূর্বে পাপী জিনদের ধ্বংস করার সময় কিছু সংখ্যক সচ্চরিত্র জিন পাহাড় পর্বতে আশ্রয় গ্রহণ করে মহান আল্লাহ পাকের এবাদতে মগ্ন থেকে জীবন রক্ষা করেছিল। এতদিনে এসব ভালো জিনদের বংশধরদের দ্বারা পৃথিবী পূর্ণ হয়ে যায়, আর এসব জিনদের ভালোভাবে হেদায়ত করার জন্য পৃথিবীতে আসার নির্দেশ দান করেন। ইবলিস দরখাস্ত করল যে সে সারাদিন পৃথিবীতে আল্লাহর নির্দেশে কাজ করবে, কিন্তু রাতের বেলায় আরশে মহল্লায় আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করে রাত অতিবাহিত করবে। আল্লাহ পাক তার দরখাস্ত মঞ্জুর করেন। ইবলিস আরশে মহল্লায় ইবাদতের পাশাপাশি ফেরেশতাগণকেও কোচিং করান, অর্থাৎ সত উপদেশ দান করেন। তবে পৃথিবী জিনেরা ইবলিসের উপদেশগুলি উপেক্ষা করে চলে, যার যা রুচিবোধ অনুযায়ী চলতে লাগলো। তাই ইবলিস রাগান্বিত হয়ে আল্লাহ পাকের নিকট জিনদের ধ্বংস করার জন্য আবেদন করল। কিন্তু এখানে কথা ছিল, ইবলিস জিনদের হেদায়তের জন্য আল্লাহ পাকের নিকট আবেদন না করে ধ্বংসই প্রার্থনা করল। ইবলিস জিন ও ফেরেশতাদের একচ্ছত্র নেতা বনে গেল। তাছাড়া আসমান ও জমিনে এমন কোনো জায়গা নেই যেখানে ইবলিসের সেজদা পড়েনি। তাই ইবলিসের সমস্ত দরখাস্তই আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেন। এরই মাঝে ইবলিসের লোহে মাহফুজ দর্শনের ইচ্ছা জাগ্রত হলো। সে আবার দরখাস্ত করল আল্লাহ তাআলার কাছে, মঞ্জুরও হলো। হযরত মিকাইল আলাইহিস সালামের উপর দায়িত্ব পড়ল তাকে লোহে মাহফুজ ঘুরিয়ে দেখাবার জন্য। লোহে মাহফুজে রয়েছে শ্রেষ্ঠ মানুষ, ফেরেশতা ও জিনদের ভাগ্যলিপি। ইবলিস দেখল আল্লাহর এক শ্রেষ্ঠ বান্দা একাধারে 6,00,000 বছর ইবাদত করার পরেও আল্লাহর একটিমাত্র আদেশ অমান্য করার অপরাধে অভিশপ্তে ও রূপান্তরিত হয়ে বেহেস্ত হতে বিতাড়িত হবে স্পষ্ট লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে লানাতুল্লাহি আলাল ইবলিস, অর্থাৎ ইবলিসের উপর অভিশাপ বর্ষিত হোক।
ইবলিস তখনও জানতো না যে কে সে অভিশপ্ত বদমাইশ, কারণ সে নিজেকে সবচেয়ে পূর্ণবান ভাবত। আর এ দেখে সে আল্লাহ পাকের নিকট এক সেজদায় 6000 বছর কাটিয়ে দেয়। আল্লাহর সকল আদেশ নির্দেশ পালন, বুদ্ধিবিদ্যা অর্জিত জ্ঞান ইবলিসের হৃদয়ে অহমিকার জন্ম দেয়। নিজেকে ভাবতে থাকে যে কোনো সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ, যেহেতু আল্লাহর সৃষ্টি জিন ও ফেরেশতারা সবাই তাকে মান্য করে, তাই আল্লাহ পাকও তার নিকট প্রতিযোগিতা হেরে যাবেন। তাছাড়া জিন ও ফেরেশতাদের সেই হলো প্রধান শিক্ষাগুরু। ইবলিস মনে মনে ভাবতে লাগলো যে কোনো সময়ে সে আল্লাহ পাকের অধীনতা হতে স্বাধীনতা ঘোষণা করার ক্ষমতা রাখি। ইবলিস তার জনগণ অর্থাৎ জিন ও ফেরেশতাদের বোঝাতে চাইল সেই সর্বময় ক্ষমতাধারী, অথচ জিন ও ফেরেশতাগণ আল্লাহ পাকের সার্বিক ক্ষমতাকে স্বীকার করে ক্ষমা চাইতে বললে ইবলিস হেসে উড়িয়ে দেয়। ইবলিসের ধারণা তার জনপ্রিয়তার কাছে আল্লাহর কোনো শাস্তি কার্যকর হবে না। আল্লাহ পাক বারবার খারাপ জিনদের সৎপথে আনার জন্য তাদের মধ্য হতে সৎ এবং ধার্মিক বাদশাহ নিযুক্ত করেছেন। বারবারই জিন সম্প্রদায় কালের আবর্তনে পাপে ব্যভিচারে হানাহানিতে লিপ্ত হয়েছে। জিনদের প্রথম বাদশাহ চালপালিশ 36000 বছর জিনদের ওপর বাদশাহী করেছেন। এরপর বাদশাহ বিলিকা এবং বাদশাহ হামস বাদশাহ হয়েছেন। এরা ছিলেন সৎ ও ন্যায়পরায়ণ, অথচ জিনেরা তাদের মাঝে হানাহানি ও বিভিন্ন অপরাধে লিপ্ত ছিল। এত সুকঠিন ও ন্যায়পরায়ণ বাদশাহদের স্বজনদের মাঝেও খারাপ জিনেরা জঘন্য অপরাধে লিপ্ত হতো। বাদশাহ হামসই ছিলেন জিনদের সর্বশেষ বাদশাহ। তারই জঘন্য প্রকৃতির ছেলে খবিস এবং নোংরা চরিত্রের কন্যা নীলবিষের সন্তানই প্রতিভাধর ইবলিস। প্রিয় দর্শক, ইবলিসের কাহিনী মানব জাতির জন্য চাক্ষুষ উদাহরণ। যার বিবেক আছে সেই বুঝতে পারে বাচ্চা হামুসের ছেলে মেয়ের ঘরে জন্মালেও তার মা বাবা ছিল নিষ্ঠুর, কুচক্রি এবং দুশ্চরিত্র। সুতরাং অপাত্রে জন্ম হলে তার কার্যবলীও সুন্দর এবং সর্বজনীন হয় না। কালের আবর্তনে জাতক জন্মদাতা ও জন্মদাত্রীর চরিত্রকেই অনুসরণ করে থাকে। অহংকার হলো মানুষের অধঃপতনের কারণ, তা ইবলিসের 6 লক্ষ বছরের ইবাদতের পরিণতি জাহান্নাম। অপরের ক্ষতির চিন্তা এবং চেষ্টা একজন মানুষকে কোনো নরকে নিয়ে যেতে পারে। ইবলিস হলো তার জ্বলন্ত উদাহরণ। সুতরাং হে মানব সন্তান, সাবধান হয়ে যাও। জিন এবং ফেরেশতাকুলের প্রভাবশালী নেতা ইবলিসের জীবন হতে আসুন শিক্ষা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।